তার ভেতরে সন্দীপ ঘোষকে চতুর্থ দিন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, প্রায় 37 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার মধ্যে আপনি সিবিআই দপ্তরে এবং আপনার হাতে আমরা দেখতে পাচ্ছি কিছু ডকুমেন্ট রয়েছে। আমি খুব স্পষ্টভাবে বলছি, আমি বেসিক্যালি এসেছি আমার একদম নিজস্ব দরকারে, কারণ আমার কলকাতার বাইরে গেলে একটা ইন্টিমেশন দিতে হয়, ফলে আমার ইন্টিমেশন লিস্ট নিয়ে আমার এখানে আসা। কিন্তু তার পাশাপাশি আরজিকরের কিছু জুনিয়র ডাক্তার প্রাক্তনী, তারা কয়েকদিন আগে থেকে কিছু যোগাযোগ করেছিলেন, তারা কিছু বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাইছিলেন। আমি তাদের জিজ্ঞাসা করেছিলাম আমার কাছে কেন, তারা বলেছেন এই কর্মপ্রার্থীদের আন্দোলনের সময় আপনি একটু সময় দিয়েছিলেন, তাদের হয়ে চেষ্টা করেছেন, আমরা তাই আপনার কাছে এসেছি। তো তারা আমায় কিছু বলেন, আরজিকর হাসপাতালের প্রতি আমার একটা দুর্বলতা আছে, আমার বাবা মা দুজনেই সেখানে মেডিকেল স্টুডেন্ট ছিলেন, আমার জন্ম আরজিকরে, আমার ঠাকুরদাদার চেম্বার এবং ওষুধের দোকান আরজিকরের গায়ে ছিল, অতীতে এক্সপ্যানশনের সময় সেগুলো সব উঠে যায়, আমার একটা দুর্বলতা আছে। এই জুনিয়র ডাক্তাররা কিছু জরুরি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন, তো পুরোটা তো আমি বুঝতে পারিনি মেডিকেল বিষয়টা, তো আমি তাদের বলেছিলাম আর একটু ক্লারিফাই করে দিতে। তো ইন দ্য মিন টাইম এই দুর্ভাগ্যজনক মার্ডারটা ঘটে যায় এবং আমরা সবাই এদের দোষীদের বা দোষীর ফাঁসি চাই, শাস্তি চাই। এরপরে তারা আমার সঙ্গে আবার যোগাযোগ করেন, তারা কিছু বিষয়ে জানিয়েছেন। আমি তাদের অনুরোধ যে তারা তো এই এই গোটা ঘটনাটা যুক্ত নন এই হত্যা এবং এই বিষয়টা, ফলে তাদের তো সিবিআই ডাকবে না। সন্দীপ ঘোষের বিষয় আমি কারোর নাম বলছি না, ফলে তাদের 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 তো কোনো স্ক্যাম নেই, হাসপাতালের ভেতরে কোনো স্ক্যাম নেই। আমার শেষ হওয়ার আগে যদি আপনি প্রশ্ন করেন, আমার বক্তব্য হচ্ছে যে তারা বলেন যে যেহেতু তাদেরকে তো ডাকবে না কারণ তারা এই হত্যা ত্রিসীমানায় নেই, কিন্তু এর কিছু প্রেক্ষিত থাকলেও থাকতে পারে, ফলে তারা কিছু যা দিয়েছেন সেগুলো আমি তাদের, আমি যেহেতু আসছি আমি অনুরোধ করব তাদের নিতে, তারা নিলে নেবেন না নিলে না নেবেন। আর এই জুনিয়র ডাক্তারদের বক্তব্য তাদের পক্ষে এসে দেওয়াটা অসুবিধা, কিন্তু যদি এরা মনে করেন এই তথ্যগুলি তাদের কাজে লাগবে তাহলে তারা ওদের সঙ্গে কন্ট্যাক্ট করলে সেগুলো দেওয়া থাকছে, তো তারা কোঅপারেট করতে প্রস্তুত। আমার মনে হয়েছে এতে যথেষ্ট কিছু আছে, এগুলো সত্যি না মিথ্যে সেগুলো আমাদের পক্ষে। আপনিও তো জার্নালিস্ট, আপনার কি মনে হয় এটা খুবই ইম্পর্টেন্ট ডকুমেন্ট এই ক্ষেত্রে? আমি তো এটার সত্যাসত্য কোনো চেক করিনি, তারা যা দিয়েছেন এবং সেই ছেলে মেয়েগুলির যা আবেগ লজিকের, যারা প্রতিবাদী, যারা এই ঘটনার নিন্দা করছেন, যারা এই কোথাও কোনো গাফিলতি থাকলে সেটা চিহ্নিত করছেন নিশ্চিতভাবে সেগুলো, তো ফলে আমি যদি তারা নিতে চান দিয়ে যাব, না নিতে চাইলে নেবেন না। কলকাতা আমার হাতে না, তার কারণ হচ্ছে এটা যদি কলকাতা পুলিশের হাতে থাকতো তাহলে ওরা নিশ্চয়ই আমায় অনুরোধ করতেন কলকাতা পুলিশের হাতেই দিন, কিন্তু যেহেতু তদন্তটা শিফট হয়ে সেন্ট্রাল এজেন্সিতে চলে এসেছে তাই তারা বলছেন আমরা তো এইভাবে গিয়ে সিজিওতে দিতে পারবো না, আপনাদের যাতায়াত থাকে যদি হয়, যদি তারা নেন তাহলে একটু দয়া করে দিয়ে দেবেন। আমি তো বলতে পারবো না, তো তাদের হাতে তাদের না ডকুমেন্টটা পুরোটা ছিল না, কারণ প্রথম যারা বলেছিলেন তারা মুখে বলেছিলেন, তো মুখে বলার উপর দাঁড়িয়ে তো আমি কাউকে দিতে পারি না। এই বিষয়ে আমি কোনো মন্তব্য করি না।